ভালো এবং সেরা একটি ফোন কেনার জন্য যদি আপনার বাজেট হয়ে থাকে 16 থেকে 18 হাজার টাকা তাহলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে। কারণ হলো আজকের এই ভিডিওতে আমরা তিনটি সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো বর্তমানে আপনারা 16 থেকে 18 হাজার টাকার ভিতরে পাবেন। তাই যারা এই শর্ট প্রাইস রেঞ্জের ভিতরে ভালো ফোন কিনতে চাচ্ছেন তারা ডেফিনেটলি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওর মেইন টপিকের দিকে কিছু কমন কথাবার্তা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যে ফোনগুলো সিলেক্ট করেছি সেগুলো কিন্তু আমরা চেহারা দেখে সিলেক্ট করিনি, এগুলোর পারফরমেন্স, প্রাইস, কনফিগারেশন এবং হচ্ছে ইউজার রিভিউ এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে ফোনগুলো আমাদের লিস্টে রেখেছি। তো এক্ষেত্রে আপনাকে আমি এটা বলতে পারি যে ফোনগুলো কেনার পরবর্তী সময় আপনারা মোটামুটি ভালোভাবে চালাতে পারবেন। আর একটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যে ফোনগুলো আপনাদেরকে সাজেস্ট করি আর এই সাজেস্ট করার বিষয়ে কিন্তু কোনো কোম্পানি আমাদেরকে কোনো পরিমাণ টাকা পয়সা দেয় না, তাদের কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু আমাদের ভিডিওগুলোতে থাকে না। তাই আমার নিজের পূর্বের অভিজ্ঞতা এবং হচ্ছে অনলাইনে রিসার্চ করে তারপর হচ্ছে ফোনগুলো আমাদের লিস্টে রাখার চেষ্টা করি। ওয়েল, এবার আমরা ফোনগুলোর দিকে আসি। প্রথমে যে ফোনটি কথা বলবো সেটা হচ্ছে টেকনো একটি ফোন, টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটি কিন্তু অনেকই গরিবের আইফোন বলে থাকে, আর বলবেন না কেন, কারণ এই ফোনের ডিজাইন কিন্তু অনেকটাই আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে মিলে যায়, বিশেষ করে রেয়ারের ডিজাইনটা। তাই আপনি চাইলে কিন্তু এটাকে গরিবের আইফোন বলতেই পারেন। টেকনোর এই ফোনটি যে দিকগুলো বিবেচনা আমি রেখেছি তার ভিতরে প্রথম হলো ফোনটির ভালো পারফরমেন্স, দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই ফোনটিতে আপনার কিন্তু 90Hz ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির যে ক্যামেরা পারফরমেন্স তাও কিন্তু মোটামুটি ভালো ছিল। এই ফোনে রেয়ার থাকছে দুটি ক্যামেরা, 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন শুটার, অ্যাপারচার f1.6, অন্যটি হচ্ছে ডেপ সেন্সর, এটাকে আপনি এই লেন্সও বলতে পারেন, আর ফ্রন্ট ফেসিং শুটারটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। এই ফোনের যে ফ্রন্ট ফেসিং বা সেলফি ক্যামেরা সেটা পারফরমেন্স কিন্তু যথেষ্ট লেভেলের ভালো ছিল, তাই সেলফি ক্যামেরা যারা বেশি বেশি ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা অনেকটি প্লাস পয়েন্ট বলা যায়। ব্যাটারি ক্যাপাসিটি এখানে 5000 mAh পেয়ে যাবেন এবং 18W চার্জার থাকছে বক্সের সাথে। ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক ভালো ছিল, বেসিক যে কাজগুলো আছে সেগুলো করার পরে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর প্রসেসর কথা বলতে গেলে এই ফোনে থাকছে মিডটেক হেলিও G88 অক্টাকোর প্রসেসর, এটা 12nm ফেব্রিকেশনে তৈরি করা, মালাজি 52MC2 GPU, র্যাম থাকছে 4GB প্লাস 8GB, ক্যাটাগরি হচ্ছে LPDDR4X, রম থাকছে 128GB। আর আজকে যে ফোনটিকে আপনাদেরকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে 8GB প্লাস 128GB, আর এই ভ্যারিয়েন্টে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন, গেমিং বলেন সেটাও মোটামুটি ভালোভাবে করতে পারবেন, তাছাড়া রেগুলার যে হেভি টাস্ক বা মরে টাস্কগুলো আছে সেগুলো আপনারা এই ফোনটিতে বেশ ভালোভাবে করতে পারবেন। ওয়েস সেকশনের ফোনটিতে পেয়ে যাবেন Android 13, যার ব্যাকএন্ড থাকছে iOS 12.6। তো এই ছিল ফোনটির বিষয়, আর এই ফোনটি কিছু উইক পয়েন্টও আছে সেগুলো আমি মনে করি আপনাদের জানা উচিত। তার ভিতরে প্রথম হচ্ছে ডিসপ্লেতে প্রোটেকশন পাচ্ছে না, যেটা অবশ্যই থাকা উচিত ছিল, এবং পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে এই ফোনটির রিয়ারে কিন্তু আল্ট্রাওয়াইড লেন্স নেই, একটি ডেপ সেন্সর দিয়েছে যেটা AI লেন্স এবং এটা কোনো কাজের না। এবং পরবর্তী যে বিষয় আমার কাছে উইক মনে হয়েছে এই ফোনটির ক্ষেত্রে সেটা হচ্ছে চার্জার, যদি এর আসলে বড় ধরনের কোনো উইক পয়েন্ট না, তবে এখানে 18 এর পরিবর্তে 33W চার্জারটা দিলে সবথেকে বেশি ভালো হতো, কারণ বর্তমানে যে প্রাইস এই ফোনটি পাওয়া যাচ্ছে এই প্রাইসের অনেক ফোনই কিন্তু বর্তমানে 33W চার্জার দিচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি কিন্তু চাইলে ফোনটি দেখে যেতে পারেন। টেকনোর এই ফোনটির পরে যে ফোনটি দেখে আপনি নির্দ্বিধায় যেতে পারেন সেটা হচ্ছে রিয়েলমি Narzo 50। অনেক দিন যাবত কিন্তু এই ফোনটিকে আপনাদেরকে আমি রিকমেন্ড করতেছি, আর এই রিকমেন্ড করার পিছনে সব থেকে বড় যে রিজন সেটা হচ্ছে ফোনটির ভালো পারফরমেন্স এবং ভালো ইউজার রিভিউ। এই ফোনটি যারা এতদিন পর্যন্ত ইউজ করতেছে তাদের কাছ থেকে আমরা বেশ ভালো ফিডব্যাক পেয়েছি, তাই আপনি কিন্তু চাইলে এই ফোনটি গেমিং প্লাস হেভি টাস্কের জন্য কিন্তু নিতে পারেন। রিয়েলমি Narzo 50 আপনারা পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা সাইজ হলো 6.6 ইঞ্চ, এবং এর সাথে থাকছে 120Hz হাইয়ার রিফ্রেশ রেট, পিপি ডেন্সিটি 400, প্রোডাকশনে কোনো কিছুই নেই যেটা অবশ্যই থাকা উচিত ছিল। আর ক্যামেরার কথা বলতে গেলে তিনটি ক্যামেরা থাকছে এখানে, 50+2+2 মেগাপিক্সেল লেন্স, এখানে কিন্তু আল্ট্রা ডেন্সটা আপনারা পাচ্ছেন না, যেটা আমার কাছে মিসিং লেগেছে। প্রাইমারি ক্যামেরা সেন্সর হচ্ছে স্যামসাং আইসোসেল Gen 1, এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো কিন্তু বেশ ভালোই ছিল। প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা যদি বিবেচনা করি তাহলে এর ক্যামেরাকে ডিসেন্ট বলতেই হবে। ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের f2.1 অ্যাপারচারে। রিয়েলমির এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডটেকের জাতীয় একটি প্রসেসর হেলিও G96। অনেকগুলো ফোনে কিন্তু আমরা এই প্রসেসরটি দেখেছি, পারফরমেন্স কিন্তু বেশ ভালো, তাই আপনাদের রিয়েল লাইফে মডের টু হেভি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে করতে পারবেন, তাছাড়া গেমিংয়ের দিক থেকে কিন্তু এখান থেকে আপনারা ভালো এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। ওয়েস সেকশনে ফোনটিতে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স Android 11, ব্যাকএন্ড থাকছে রিয়েলমি UI 2.0। ব্যাটারি ক্যাপাসিটির কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এটার বক্সে কিন্তু আপনারা 33W চার্জার পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, বেসিক ইউসেজ একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় 1.5 দিনের কাছাকাছি, আর হেভি ইউসেজে প্রায় 1 দিনের কাছাকাছি অথবা 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে পাবেন। আসলে এক্স্যাক্টলি কিন্তু বলা যায় না যে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এটা নির্ভর করে কিন্তু আপনার ইউসেজের উপরে।
রিয়েলমি নার্জেপটি এই ফোনটির কিন্তু ভালো দিকগুলো পাশাপাশি কিছু মন্দ দিকও রয়েছে। তার ভিতরে দুটি দিক কিন্তু আমি বলেছি, একটা হচ্ছে ফোনটির আর আল্ট্রা লেন্স নেই, দ্বিতীয় বিষয় হচ্ছে এর ডিসপ্লেতে প্রোটেকশনও আপনারা পাবেন না, এবং থার্ড যে বিষয়টি আমার কাছে এই ফোনটির ক্ষেত্রে উইক পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে এর অপারেটিং সিস্টেম। ফোনের দিকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যেটা বর্তমান হিসাব অনুযায়ী কিছুটা পিছিয়ে থাকবে। তবে এই বিষয়গুলো যদি স্যাক্রিফাইস করে আপনি ফোনটি নিতে চান তাহলে পরামর্শ থাকবে ফোনটির দিকে যাওয়ার জন্য। আর এই ফোনটি কিনলে অবশ্যই আপনি 6GB + 128GBটা কিনবেন বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। আমাদের আজকের এই টপ থ্রি লিস্টে এরপরে আমরা নাম্বার 1 পজিশনে যে ফোনটিকে রেখেছি সেটা হলো সদ্য লঞ্চ হওয়া একটি ফোন, যদিও প্রাইস কিছুটা বেশি 19,000 টাকা, তবে ডিসকাউন্ট আপনি কিন্তু ফোনটি 18,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। ইনফিনিক্সের এই ফোনটি কিন্তু আমরা এর বেটার কনফিগারেশনের জন্যই আমাদের এই লিস্টে রেখেছি। যেমন হচ্ছে ফোনটিতে ফুল এইচডি প্লাস 120Hz একটি প্যানেল থাকছে, যেটা সাইজ হলো 6.78 ইঞ্চ, পিক্সেল ডেন্সিটি 396, কোয়ালিটি কিন্তু ওভারঅল ভালো ছিল, তবে ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন পাচ্ছেন না। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটি টেম্পার গ্লাস লাগিয়ে নেওয়ার জন্য। ক্যামেরা দিকে আসলে এই ফোনের রেয়ারে কিন্তু আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন, প্রাইমারিটি 64MP f1.7 অ্যাপারচার ভ্যালু, আর বাকি দুটি হচ্ছে ডেপথ এবং কিউভিজি লেন্স। প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K রেজলিউশনে 30 FPS। আর ছবি কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, প্রাইস বিবেচনা করতে গেলে বলা যায় যে ক্যামেরা কাজ চালিয়ে যাওয়ার মতো। ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সেটা হচ্ছে 16MP এর অ্যাপারচার f2.0। ব্যাটারি ক্যাপাসিটি ফোনের 5000mAh, এবং এখানে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো ফোনটির বক্সে কিন্তু আপনারা 45W-এর একটি সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই বাজেটে কোনো ফোনই কিন্তু 45W-এর চার্জার দিচ্ছে না, এই ফোনটি যে তারা দিয়েছে সেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক কথায় অসাধারণ, বেসিক ইউসেজে প্রায় 1.5 দিনের মধ্যে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি থেকে। আর ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পিছনে বড় যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে প্রসেসরের পাওয়ার এফিসিয়েন্সি। এই ফোনে থাকছে 6nm ফেব্রিকেশনে তৈরি করা মিরেটেক হেলিও G99 প্রসেসর। G96 প্রসেসরটি যেরকমের জাতীয় প্রসেসর ছিল, G99 কিন্তু আপনি চাইলে জাতীয় প্রসেসর বলতে পারেন, কারণ G99 এই প্রসেসরটি কিন্তু আমরা অনেকগুলো ফোনে কিন্তু অলরেডি ইউজ হতে দেখেছি। পারফরমেন্স বলা যায় ভালোই ডেলিভার করতে পারে এই প্রসেসরটি, ডে টু ডে যে হেভি টাস্ক আছে, মরে টাস্ক আছে, সেগুলো ভালোভাবেই করা যায়। এবং গেমিংয়ের কথা বলতে গেলে ফোনটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। তবে আপনি যদি এই প্রসেসর সহ কোনো ফোন থেকে বেটার গেমিং পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই 8GB অথবা 6GB ভেরিয়েন্টগুলো নেওয়ার জন্য। আর এই ফোনটিতে কিন্তু আপনারা 8GB RAM পেয়ে যাবেন, যার ফলে কিন্তু আপনারা গেমিংটা বেশ ভালোই করতে পারবেন। ওয়েস সেকশনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, ব্যাকএন্ডে থাকছে ইনফিনিক্সের XOS। এই ছিল ইনফিনিক্স নোট 30 এর ওভারভিউ। এই ফোনটির প্রশংসা তো অনেক করাই হলো, ফোনটি কিছু উইক পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে বলি। এই ফোনটির যে বিষয়গুলো আমার কাছে উইক মনে হচ্ছে তার ভিতরে নাম্বার 1 হচ্ছে ডিসপ্লেতে প্রোটেকশন নেই, নাম্বার 2 হচ্ছে এটা রেয়ারে কিন্তু আপনার আল্ট্রাওয়াইড লেন্স পাবেন না, এখানে কিউভিজে প্লাস ডেপ সেন্সর ইউজ করা হয়েছে, তবে আল্ট্রাওয়াইড লেন্সটা দিলে সবথেকে বেশি ভালো হতো। আসলে এই বিষয়টা ইনফিনিক্সকে বলে লাভও নেই, কারণ তাদের কোনো ফোনে আমি দেখি না যে তারা আল্ট্রাওয়াইড লেন্স দিয়েছে এই কম্পোজিটের ভিতরে। এই ফোনটির পরবর্তী যে উইক পয়েন্ট সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনারা কোনো ধরনের আইপি প্রোটেকশন পাচ্ছেন না, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। তো এই ছিল ইনফিনিক্স নোট 30 এর কনফিগারেশন, প্রাইসিং এবং ভালো মন্দ সকল দিক। এখন এই সকল কিছু মিলিয়ে যদি আপনাদের ভালো লাগে ফোনটি তাহলে যেতে পারেন ফোনটির দিকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কোন ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।